집이 아시바 늦은에 뺨고 버럭이야 나 나샤 거고 뭐야 뭐니 조크랑 가면 해봐야 조크랑 가니 번도 걸어 তুমি হয়তো ভুলে গেছো এই প্রতিষ্ঠানের মধ্যে খালি কামিও কিছু বলবেন ভাই এই চশমা করো এই চশমাটা পড়ো পড়াও মানে কি আপনারা আমাকে চশমা পরাচ্ছেন কি মানে কি আরে আপনি বুঝতে পারছেন না উনি হচ্ছে একজন পরিচালক একটা বিশাল সুন্দর একটা ছবি তৈরি করবে কোটি টাকা দামের আর এটার জন্য উনি নায়ক খুঁজতেছে আপনাদেরকে আমি খুব ভালো করেছি আপনারা হচ্ছেন পুলিশ মানে মানে আমি হচ্ছি জামিল চৌধুরীর ছোট ভাই মনির চৌধুরী ও তাই তাহলে তুমিও আজকে আমাদের সাথে আসামি খোঁজার কাজে লেগে যাও অসম্ভব আমার বড় ভাই জামিল চৌধুরী চাঁদাবাদির চেয়ে ও খারাপ অসম্ভব আমার বড় ভাই জামিল চৌধুরী চাঁদাবাদের চাইতেও খারাপ মানুষ সম্ভব না সেন্টে বস কি বই লাগাল আর ওই পাগলের মতো কি বই লাগাল এটা শুনে কোনো লাভ আছে নাকি তাহলে কি জামিল চৌধুরী আচ্ছা চলো একটা ভাবার বিষয় ঠিক আছে চলো নানি ও নানি নানাই তো বাড়িতে নাই তুমি আমার মিথ্যা কথা কইলে গেলে গা আর কল লাগতো না কইকো কাল লগে কথা কও আরে না বিকু বিকু তাই বিকা দিয়া দাও নালে মাপ চাও মাপ চাই শোনে না তো কও কি তাহলে আমি আমু না 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 তোমার আসলে লাগতো না উনি খুব পরেশগার মহিলা এমনি পুরুষের সাথে দেখা করে এখন মাপ করে দেন আরেকদিন আসলে খুশি করে দেন বলো কি শোনা মাপ করে দেন এত হালকা ঘুম আরে মাগা তোর কইতেছি কি আরে বহুত গিরিঙ্গি মাইয়া বুঝছেন মাগার সারাটা রাত খালি বড় বড় চোখ করে চায় থাকে তাই নিয়ত করছি মাগার আজকে আর রাখুম না শেষ করে দেব কি শেষ করে দেবা হ্যাঁ কোন খুন খারাপের মধ্যে কিন্তু জানো না বুঝছো তোমার কিছু হলে কিন্তু আমি বাঁচবো না দুজনে মাগার দুইখান কথা কইতেছি এর মধ্যে আবার তুমি ঢুকে বড় করলা এইটা তুমি আবার কেমন কথা কইলা স্বামীর মধ্যে কি স্ত্রী আইবো না আর শোনো আজকে থেকে আমরা একলগে ঘুমাবো আলাদা কোনো ঘরে ঘুমাবো না অযুক্তি মাগার ভাল লাগতেছে না যুক্তি দিয়ে আমাগার কেচাল থামা যত শো দিলাম তো ভাবি বায়ের মন নষ্ট করে তুমি কও ভাই স্বামী থাকতে কি একলা করে ঘুম আসে সারা রাত মন লাঞ্ছন করে আরে ভাবি টাকার নিয়ম বলে একটা কথা আছে না আচ্ছা ভাই আমরা দুজন যদি একলগে ঘুমাই তো তুমি ছাড়া তো আর কেউ দেখতো না কি যে বলেন ভাবি টাকার এই ইট বালু কণা এগুলো সাক্ষী দিব যে শহরে স্বামী স্ত্রী একসাথে থাকতে পায় না আমাকে বলছো কেন তুমি চেষ্টা করে দেখো সাগর তোমাকে মালা পছন্দ করে তোমাকে ভালোবাসে তুমি চেষ্টা করো হ্যাঁ পতিতার ভালোবাসা পুরুষ মানুষ দেখলে ওদের ভালোবাসা
উত্রে পড়ে। তুমিও প্রস্তাব করে দেখো, সাথে সাথে লুকে নেবে। বুলবুলি সাগর বড় মানুষ, ওদেরও মন আছে, আর ইচ্ছা করে তো পতিতা হয় না। এই সমাজ, এই সমাজে ওদেরকে বাধ্য করছে পতিতা হইতে, কতটা মনে রাখো। তুমি চেষ্টা করো, দেখবা মালা ঠিকই ভালো মতো ফিরে আসবে, আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমার আবার ওই যে বাজারে যেতে হবে। ঠিক আছে, আমার কাজ দিয়েছিল, কাজটা সেরে আসি। আমার কাজ আছে, তাহলে আমি যাই। বলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা জুই, আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। কইবই তো, তোমার ভাই যে বাজার করে দিছে। হ্যাঁ, মাছ অনেক টাটা ছিল, খুব স্বাদ হয়েছে রে তরকারি। এটা অনেক ভালো খেয়েছি। কোনলা আমার বউ কবে আসবে? এখনো ভাই একটু ধৈর্য ধরো, আইব না রে তুমি। আমি খালি এমন কোনো বউ আইতে তো দেই না, খালি এমন পুরুষ মানুষ আয়ে। এই তুমি এত প্রেসার পারো কেন? তুমি কি এখানে কষ্টে আছো? এখানে তো সুখেই আছো। কোনলা কেমন করে কিছু কইস? জুই তুই আমার ভালো কেমনে করে কথা কসকা, একেবারে মাইর দিমু। ভাই খুশি হয়েছ? হ্যাঁ খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মালা আমি তো কামের মানুষ, গরম থাকতে কত কাম করছি, আমার নে আজ আইলে থাকলে শুলে খালি মেস মেস করে। তোরা কি কাম করস ক? আমি ওই কাম করি নেও ক। এখন আমরা কি কাম করি তোমার ভাই রে ক? আদর দিয়ে তো মাথায় তুলছো। ওই দেখ আবার কেমন করে কিছু কিন্তু কইস। ভাই তুমি এই কাম পারবা না, এটা হলো মাইয়া গো কাম। না পারমু পারমু, আমি সব কাম করে পারি, কি কাম খালি তুই একবার ক। ভাই তুমি তো বলো ঠিকই, কিন্তু এত বলো তা তো বুঝি নাই, পারলে তো কইতামই। ভাই আমার ফ্যাক্টরি তো দেখলেন, আমি অনেক বড় বিপদে আছি বুঝছেন, না হলে ফ্যাক্টরিটা বিক্রি করতাম না। দেখলাম তো ভাই, তো ফ্যাক্টরিটা আমার দাম করছিল 30 কোটি টাকা বুঝছেন, তো আপনার কাছে এত টাকা চাচ্ছি না, 10 কোটি পর্যন্ত দিয়ে। কবির দামটা বেশি হয়ে যায় না? ও স্যার ঠিকই বলছে, দাম তো বেশি হয়ে যায়। আরে ভাই বেশি না, 30 কোটি করছে, আমি তবুও দেই নাই। ঠিকই বলছে। আচ্ছা আপনি 5 কোটি টাকা রাখেন।